আমরা ধারাবাহিক ভিডিওর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানছিলাম। গত পর্বের ভিডিওতে আমরা জেনেছি মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য এবং বৈশ্বিক জনমত গড়ে তোলার জন্য বাংলাদেশে মুজিবনগর সরকার গঠন করা হয়। এই সরকারের মোট 12টি মন্ত্রণালয় ছিল যারা দেশের আক্রান্ত জনগণের জন্য কাজ করে এবং এই সরকার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর যেমন কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক ইত্যাদিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করা হয়। এই মিশনগুলোর মাধ্যমে বাংলাদেশে আসলে কি হচ্ছে, মানে পাকিস্তানিরা এখানে কতটা নৃশংসতা চালাচ্ছে ইত্যাদি ব্যাপারে প্রচার করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তো গঠিত হওয়ার পরই এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এসব বাহিনীতে দেশের আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আমি আরো শপথ করিতেছি যে মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসেবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। ভারতের সহায়তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিতে ইচ্ছুক এমন মানুষদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দেশের নানান প্রান্তে গড়ে ওঠে আঞ্চলিক বাহিনীও। মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোও তাদের জায়গা থেকে যুদ্ধে অংশ নেয়। তবে যুদ্ধ পরিচালনা এবং মুক্তিযুদ্ধের প্রধান একটা উদ্যোগ ছিল সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করে যুদ্ধ পরিচালনা করা। প্রতিটি সেক্টরের জন্য আলাদা সেক্টর কমান্ডার ছিল এবং সেই সাথে ছিল নিয়মিত সেনা, গেরিলা এবং সাধারণ যোদ্ধা। এবার একটু ম্যাপটা ভালো করে দেখো আর খুঁজে বের করো তোমার জেলা কত নম্বর সেক্টরে ছিল। খুঁজে পেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আবার কেউ কিন্তু 10 নম্বর সেক্টর বলিও না, কারণ এই সেক্টরটা ছিল মূলত নৌবাহিনীর অধীনে, যেখানে দেশের সকল নদ নদী এবং সমুদ্র অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এই সেক্টরগুলোর মাধ্যমে প্রতিরোধ বেশ ভালোই গড়ে তুলেছিল বাংলাদেশ, কিন্তু ওই সময় পাকিস্তান সেনাবাহিনী ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তাদের বিপক্ষে জয়ের জন্য দরকার ছিল বহির্বিশ্বের সহায়তা এবং সমর্থন। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ভারত সহ আরও বহু দেশ বাংলাদেশকে সহায়তায় এগিয়ে আসে। তো সেসব নিয়ে আলোচনা করব আগামী পর্বে। তো আজকে এ পর্যন্তই। তাহলে পরের পর্ব কথা হচ্ছে যৌথ বাহিনী এবং বৈশ্বিক সহায়তা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, শিখর সাথেই থেকো।